আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সাথে বাংলাদেশ সরাসরি সংযুক্ত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ব্যবসায় সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এই কানেকটিভিটির কারণে বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময় দুই দেশ একসঙ্গে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী সফরে বর্তমানে চীনে রয়েছেন শেখ দ্বিতীয় দিনে রাজধানী এ বেশ কিছু সমঝোতা স্মারক সই করেন দুই দেশের ব্যবসায়ীরা উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য বাংলাদেশে চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় স্থান বিদ্যুৎ অবকাঠামো এবং সেবা খাতে বিনিয়োগ করতে এ সময় চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান দেয়ার investors you will discover that bangladesh is committed to ensuring your business operations and profitable it is time to invest in bangladesh and i am confident that with our hands joined together we can achieve great things বাংলাদেশে ভূ কৌশলগত অবস্থানের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন সকল আন্তর্জাতিক ও পরিবহন বাংলাদেশের export more products to China. ব্যবসায়িক স্বার্থে সম্মেলন থেকে বাংলাদেশি বিনিয়োগকারীদের চীনা অংশীদার খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উই ক্যান ক্রিয়েট এ প্রসপারাস ফিউচার এন্ড বেনিফিটস শাহ আলী জয় নিউজ 24 ঢাকা